আল্লাহর হাবিবকে আমি মক্কা থেকে আমার তায়েফের দিকে নেওয়ার জন্য রওনা হয়ে গেছি। ও বন্ধু রে, ও বন্ধু, স্বপ্ন পূরণ হয়েছে, যা চেয়েছিলাম তা পেয়েছি। এ যেন এক নিয়ামতের ঝর্ণা দ্বারা, এ যেন এক বরকতের ঝর্ণা দ্বারা। এই নিয়ামতকে লইয়া রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছি, আল্লাহর হাবিবের মাথার উপরে আকাশের মেঘ মালাগুলো ছায়া দেওয়া শুরু করেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ তুমি যাওয়ার সময় দেখলাম চেহারাটা যেন কেমন কেমন, এখন সন্তান তোমার হাতের মধ্যে নিয়েছো, তোমার চেহারাটা একবারে নড়ে নড়ে আরো বড় করে কন্যা আল্লাহ আকবার। তোমার জন্ম নিয়ামত। এবার হালিমা মুসা দিয়া বলে, একের পর এক আমি সংবাদগুলো পাইয়া বড় ভালো লাগতেছে, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পর আমি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। কি বিপদে পড়ে গেলেন? আমার কুলের মধ্যে রাহমাতুল্লিল আলামিন, কিন্তু আমার সামনে 40 জন খ্রিস্টান দাঁড়ায় গেছে। খ্রিস্টান যখন তাকে দেখতেছে, আমার কুলের মধ্যে রাহমাতুল্লিল আলামিন, ওই আমি এখন শেষ করে ফেলবো, জুড়ে জুড়ে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। আরে হালিমার সঙ্গে কাফেলা নাই, কোন মানুষ নাই, স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী আমার, এখন আমি কি করব। এই কথা বলে রাসূল কুলের মধ্যে ঘুমাইতেছে। যখন খ্রিস্টান হালিমা সাদিয়ার কাছাকাছি চলে এসেছে, হালিমা সাদিয়া কানের কাছে হালিমার মুখটা লাগাইয়া নবীজিকে একটা ডাক দিছে, সেই মাত্র ডাক দিছে রে বাহাবা। হালিমা সাদিয়ার কোন থেকা আল্লাহর হাবিব শৈশবেই আসমানের দিকে তাকাইছে, 40 জন খ্রিস্টান মারতে এসেছে। আল্লাহর হাবিবে যখন আসমানের দিকে তাকাইছে, শুধুমাত্র চোখের মনি মুবারকটা উল্টায়া আসমানের দিকে তাকাইতে দেরি, আসমান থেকে আগুনের লেলিহান আসতেছে। ওই আসমান থেকে ওই আগুনের লেলিহান আইসা, ওই খ্রিস্টানদের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। একজন চলে গেছে, 2 জন চলে গেছে, 3 জন চলে গেছে, একটা খ্রিস্টানও বেঁচে থাকে নাই। প্রত্যেকটা খ্রিস্টান ওই আগুনে দগ্ধ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিন্তার মেরে কন্যা আল্লাহু আকবার। রাসূল পাক যে মূলতই আমাদের জন্য আমাদের চলার পথের মডেল, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাকে আমাকে রাসূল পাকের সেই কথাগুলো, সেই চলার পথের পাথেইগুলো আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। কারণ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর হাবিব আমার আল্লাহর রাসূল। রাসূলকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যাবে, রসুলের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই সূত্রটা আপনাদেরকে মনে রেখে রাসূল পাকের মহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহর হাবিব এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, শুভ আগমন করার পর সবাই খুশি, কিন্তু মিস্টার মালাউ ইবলিস খুশি হইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? তো নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো বড় করে বলুন খুশি। সেই নবীর আগমন হওয়াতে আমরা খুশি, নবীকে পেয়ে আমরা সব সময় খুশি। এই জন্য যুগ যুগ ধরে যারা নবীর পক্ষে ছিল তারা নাজাত পেয়ে যাবে, যারা নবীর বিরুদ্ধে যাবে
তারা ধ্বংস হয়ে যাবে। রাসূল যা বলেছেন তা আপনাকে করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা আপনাকে করতে হবে, যা বলছেন করো করতে হবে। নবীজির কথা হাকিকতে কার কথা? আল্লাহর কথা। রাসূল নিজের মন গড়া কিছু বলে না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল পাক আল্লাহর নির্দেশ ছাড়া মন গড়া কোনো কথা বলে না। এই জন্য আমার এই চার দিন পর্যন্ত শহাদে কারবালা আহলে বাইতের স্মরণে মহব্বতে অনেক আলোচনা করে শুনেছেন আপনারা। আমার কাছে যে বিষয়টা বেঁধে দিয়েছেন সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব, তার এই আয়াতের আলোকে কিছু কথা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার কথা আমাকে বলেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, কিন্তু আপনাদের কাছে দুইটা জিনিস আমি কামনা করি, একটা হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর সবর মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আর ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে একজন রয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ, আল্লাহকে চিনানোর জন্য, সেই আল্লাহ আল্লাহকে বোঝানোর জন্য, সেই আল্লাহ আল্লাহ পাকের শান আজমতকে বোঝানোর জন্য যুগে যুগে এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন। যেই যুগে যেই উম্মতের মাঝে যেই রসুল এসেছেন সেই সেই যুগের সেই উম্মত সেই নবীকে মানা ছিল ফরজ। তো সেই ধারাবাহিকতায় আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন যখন শুধু আল্লাহই ছিল আর কেউ ছিল আল্লাহ। ইজ আল্লাহ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা, তিনি হলো সর্বশক্তিমান। সে আল্লাহ, আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহকে ডাকার জন্য সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলো নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের এই আমলে আমরা নবীকে পেয়েছি। দেড় হাজার বছর পূর্বে রাসূল মক্কাতুল মুকাররমায় তিনি এই শুভ আগমন করেছেন। তো আমরা বড় ভাগ্যবান যে 1,24,000 পয়গাম্বরের মধ্যে আমার নবী হলো সবচেয়ে আওলা ওয়ালা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা আমাদের নবী। আসমানুহি পর সব নবী রহে গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। ওই সাত আসমানের সাত পয়গাম্বর ছিল রসুলকে রিসিভ করার জন্য, এর উপরে কিন্তু যাইতে পারে নাই কোন নবী। কিন্তু আমার নবী আরশে আজিমে গিয়ে আমার আল্লাহর সঙ্গে দেখা করেছে। জিসকা কোই সানি নেহি গো নবী হামারা হে, আমার নবী এমন নবী যার কোন দ্বিতীয় নাই, নবীর মতো আর কে সৃষ্টির মধ্যে আমার নবী হলো সেরা, সৃষ্টির মধ্যে আমার নবী। কেন নাই? কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, রাসূল হলো রাহমাতুল লিল আলামিন, রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য ভাইয়েরা আমার, তো আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার আল্লাহর হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। সেই আল্লাহ কোরআনে নবী পাকের শানে যে আয়াতগুলো বলেছেন সেই আয়াতগুলো আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। এর মধ্যে একটি আয়াত হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল হলো উত্তম চরিত্রের অধিকারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, হে আয়েশা নবীর চরিত্র কেমন ছিল? দুইটা প্রশ্ন দুই অঙ্গন থেকে করা হয়েছে।
একটা প্রশ্ন করেছিল, নবীর চরিত্র কেমন ছিল? আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। আজকে এমন কিছু মানুষ আছে এই জমিনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, সেই বিয়েকে কেন্দ্র করে রাসূল পাকের উপরে বিভিন্ন কালিমা লেপন করতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন, মুখ সাবধানে কথা বলবে, লাগাম দিয়ে কথা বলতে হবে। রাসূল যখন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, তখন রাসূল পাকের বয়স কত ছিল? রাসূল পাকের বয়স আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর বয়স, তখন তোমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তো 40 আর নবী পাকের বয়স হলো 25। তোমরা আমার নবী পাককে আয়েশা সিদ্দিকারে দিয়ে তোমরা কালিমা লেপন করতে চেষ্টা করো, তোমার আমার এই চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কেন ব্যর্থ হয়ে যাবে? তোমার আমার সার্টিফিকেট মাদ্রাসা থেকে দেয়, তোমার আমার শিক্ষাগত সার্টিফিকেট মাদ্রাসা থেকে দেয়, তোমার আমার সার্টিফিকেট স্কুল থেকে দেয়, প্রাইমারি থেকে দেয়, হাই স্কুল থেকে দেয়, কলেজ থেকে দেয়, ইউনিভার্সিটি থেকে দেয়। এই জন্য তোমার আমার সেই তোমার আমার সার্টিফিকেট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেয়, কিন্তু তোমার আমার সার্টিফিকেট চরিত্রের সার্টিফিকেট দেওয়ার মতন কোনো প্রতিষ্ঠান এই দুনিয়াতে নাই, কিন্তু আমার নবী পাকের চরিত্রের প্রতিষ্ঠান হলো স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ এই জন্য আমার পরিষ্কার কথা হলো, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের চরিত্রের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যাক, আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছেন, গতকাল বাইরে ছিল, আলহামদুলিল্লাহ, মারহাবা, জোরে বলেন। যাই হোক, মানাসে এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আল্লাহ যদি হাসরের ময়দানে আপনাকে অ্যাটাক করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি দুনিয়াতে রাজি রাখতে পারেন, আপনার কোনো আমলের কারণে যদি আল্লাহ আপনাকে পকড়াও করে, আমার নবী আপনাকে ছুটায় নিয়ে যাবে। আর নবী যদি কাউকে পকড়াও করে, নবী যদি কাহার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি যদি ক্ষমা না করেন আমি আল্লাহ তাকে ছাড়ব না। তার মানে বুঝতে হবে আমার নবী হলো আমাদের উত্তম মডেল। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হে আয়েশা, হে আয়েশা, রাসূলের চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে গোটা কোরআন শরীফটাই রাসূলের চরিত্র। আচ্ছা, আয়েশা সিদ্দিকা এই উত্তরটা কেন দিলেন? অন্যভাবে দিতে গেলে তো অনেক ব্যাখ্যা করতে হয়, অনেক কিছু বোঝাতে হবে, আর এটা শেষ নাই। এক কথাই কেন কোরআনের কথা বললেন? কোরআনের কথা এই জন্যই বললেন কারণ কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটার শুরুতেই আল্লাহ বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। কোরআনে যেমন কোনো সন্দেহ নাই, কোরআনের একটা অক্ষরকে যে অস্বীকার করতে পারবে না, কোরআনের একটা জের জবরকে অস্বীকার করতে পারবে না, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারবে না, কোরআনে পাকের একটা অক্ষরকে কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন এই কোরআনটা যেমন সত্য, আমার রাসূল পাকের চরিত্রটা এমন সত্য যে চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। চিৎকার করে বলছেন, সুবহানাল্লাহ, কোরআনের উপর আঙ্গুল তুললে যেমন সন্দেহের আঙ্গুল তুললে যেমন ঈমান থাকবে না, নবী পাকের চরিত্র নিয়ে সন্দেহ করলে তারও ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না? এই জন্য যারা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে যেইভাবে তোহমত দাও আর যেই রকম চরিত্রের একালি লেপন করার চেষ্টা করো, এই চেষ্টা যুগে যুগে করেছে, যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে যাই বা। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, তাহলে আজকে থেকে আপনারা এক জায়গায় সিদ্ধান্ত নিতে হবে, রাসূল পাক আল্লাহর পক্ষ থেকে যা আমাদেরকে করো বলেছেন তা করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আবার আরেকটা কথা বলছেন, হে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন রাসূল পাক দেখতে কেমন? আমি কথা বলে ওয়াজ করতেছি এই জন্য, এই জায়গাটাই যদি সুর দিয়ে বলতাম 40 মিনিট লাগতো, এই জন্য আমি সময়টাকে নষ্ট করতেছি না, আস্তে আস্তে রাত্র হচ্ছে। তো এই জন্য আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল, এই জন্য আল্লাহর হাবিব সবসময় আয়েশাকে আয়েশা ডাকে নাই, সবসময় ডাকতেন হুমাইরা। কি ডাকতেন? হুমাইরা। হুমাইরা শব্দটি আহমারুন, আহমার মানে লাল, হুমাইরা মানে লাল সুন্দরী, তিনি অনেক সুন্দরী ছিলেন, এই জন্য রসুল হুমাইরা বলে ডাকতেন। এই জন্য স্ত্রীর নাম যদিও একটা হয়, মোহব্বত করে গোপনে মোবাইল নাম্বার আরেক নাম দিয়ে সেট করে রাখেন, তাইলে স্ত্রী বড় খুশি হইব, এটা সুন্নত রাসূল। এটা কি রাসূল? এটাই রসুলের পাশের সিরত, এটাই রসুলের পাশের আখলাক। এভাবে রসুল দাম্পত্য জীবন শিক্ষা দিয়েছেন, এভাবে রসুল পারিবারিক জীবন শিক্ষা দিয়েছেন, অর্থনীতি সাংস্কৃতিক রাজনীতি যত সাইড যাবেন প্রত্যেকটা সাইডে রসুল কাজ করার পিছনে ছিল ধৈর্য। কি ছিল? ধৈর্য। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, রসুল পাক দেখতে কেমন? ইউসুফ নবী দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ভালোবাসে, টের পাই নাই, ওই মজলিসে যদি আমার নবী যাইতো তাইলে ওরা কি করত? আয়েশা সিদ্দিকা বললেন, ওই মজলিসে যদি আমার নবী যাইতো, আমার নবী এত সুন্দর, নবী ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে টের পাই নাই, আর আমার নবীকে যদি দেখতো ওরা ফল দিয়া শুধু আঙ্গুল কাটা নয় কলিজাটা কাইটা খান খান কইরা ফেলাইতো, এরপর যাররা পরিমাণ টের পাই। রাসূল আমাদের জন্য কত সুন্দর মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলছেন, বুইস্তু বিবিতান বিমা মাকারিমাল আখলাক, রাসূল বলছেন আমি তোমাদের চরিত্রকে পরিপূর্ণভাবে গঠন করার জন্যই প্রেরিত হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার রাসূল, রাসূলকে আমরা ফলো করলে আমরা সহজেই আমরা আল্লাহকে পাবো, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, এতে আমরা খুশি না বেজার? তাহলে সব সময় খুশি থাকতে হবে, নবীকে পেয়ে আমরা সব সময় খুশি। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, দুনিয়াতে শুভ আগমন করার পর আমার নবী আপনার নবী মায়ার নবীকে পেয়ে আকাশ বাতাস খুশি হয়েছে, জান্নাতি কাফেলা নবীর ঘরে চলে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদেরকে নৈতিক আদর্শের কথা বলেছেন, কিভাবে চরিত্র গঠন করতে হবে তা বলেছেন, নবী পাক চলেছেন, নবীর চরিত্র এত সুন্দর ছিল মক্কাতুল মুকাররমা, এত ষড়যন্ত্রের ভিতরেও নবীর চরিত্র আদর্শের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এত সুন্দর আদর্শের কারণে, এত সুন্দর ব্যবহার, এই সুন্দর ব্যবহারের কারণে মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে সুদীর্ঘ 23 বছরের অবস্থার আলোকে কোরআনটা নাজিল করেছেন, ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য যা কিছু কল্যাণকর আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে কোরআনের ভিতরে যা কিছু আদিষ্ট হয়েছে তার ভিতরে যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন পক্ষে না বিপক্ষে? আমার নবী আপনার নবী নামাজের পক্ষে। আমার নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ করো যেমন ভাবে আমি নবী নামাজ করি। সুবহানাল্লাহ, বলবেন না?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর যদি আপনি ফলো না করেন, আমার রাসূল বলেছেন তোমরা আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এ দুস্ত এ হাবিব, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল বলেন ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে যদি ভালোবাসো, আমরা প্রায় সময় মাহফিলে বলি নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়।